রাজনৈতিক ক্ষমতার কারণে তাদের কিন্তু ট্রান্সফার করা কিন্তু সম্ভব হয় না, তাদের কাছেও জিম্মি থাকে। আপনি একবার বসে যদি আবার হারিয়ে যান, আবার ছ মাসের পরে যদি আবার মনে হয় এখন বসা দরকার, তাহলে মানে মন্ত্রী মানে বরিশাল শেরেবাংলা মেডিকেলের উন্নয়ন জীবনে হবে না, জীবনে হবে না। ভরে যায় রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। আবেগ নিয়ে আসছি যে এই মেডিকেল মানে মন্ত্রী মানে আমি বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে, বরিশাল প্রেস ক্লাবের প্রতিনিধি হিসাবে গত 8 বছর আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডের সদস্য, ব্যবস্থাপনা সদস্য, এবং আমি খুব কাছ থেকে এই শেরেবাংলা মেডিকেল কলেজে আমি কাজ করেছি। একদিকে আমি এই ব্যবস্থাপনা সদস্য হিসাবে, অন্যদিকে কোনো ধরনের কোনো ক্রাইসিস সৃষ্টি হলে, কোনো ঝামেলা সৃষ্টি হলে তখন যখন আমাদেরকে তারা স্মরণ করতো, তখন আমরা গিয়ে সেখানে আমরা সেটি ফেস করতাম। আমাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ আসলে যে সবচেয়ে বড় যে কাজটি, আপনার খুব কাছ থেকে এটি মনিটরিং করতে হবে। আপনার আমাদের 19 জনের একটি সদস্য আছে, এখানে 3 জন আমরা আছি বাইরের, এবং সকলেই কিন্তু সরকারের বিভিন্ন স্তরের লোকজন। এখানে প্রেস ক্লাব থেকে একজন বাইরের প্রতিনিধি আছেন, আইনজীবী সমিতি থেকে একজন আছেন, এবং চেম্বার অফ কমার্স থেকে একজন আছেন। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজের ডাক্তাররা আমাদের যে করোনাকালীন সময় তাদের ভূমিকা কিন্তু প্রশংসনীয় ছিল, এবং তারা যেভাবে বরিশালের মানুষের সেবা করেছে, এবং আপনিও নিজেও কিন্তু সেই সেবার প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু সেবার সাথে আপনি নিজেও জড়িত ছিলেন, এবং শেরেবাংলা মেডিকেল কলেজের সমস্যার কিন্তু অন্ত নেই। আমাদের এখানে বিশেষ যে সমস্যাটি, বরিশাল শহরে যে সমস্যাটি দেখা যায়, যে আমাদের ডাক্তার বিভিন্ন বলেছেন যে আমাদের আইসিইউ, আপনি আইসিইউ দেখবেন একটি রোগী যদি অসুস্থ থাকে সেই রোগীকে দেখতে কিন্তু একসাথে কিন্তু 50-60 জন লোক ঢুকে যাচ্ছে। ওখানে কিন্তু রোগী থাকে 30-40 জন আইসিইউ রোগী থাকে, তারা ফ্লোরে থাকে, কিন্তু আমরা কি করি, আমাদের ক্ষমতা বিভিন্ন কারণে আমরা কিন্তু যে ধাক্কায় আমরা ঢুকে ডাক্তারকে অপমান অপদস্থ করি। এখানে প্রয়োজন আনসার, প্রয়োজন এখানে আপনার আনসার অভাবে সেখানে আনসার প্রয়োজন। মানে মন্ত্রী মধ্যে অত্যন্ত দুঃখের একটি বিষয়, আমার মা গত বছর 3 মে কিন্তু মারা গিয়েছেন। এই শেরেবাংলা মেডিকেল কলেজে প্রতিটি ডাক্তার কিন্তু আমার মায়ের জন্য কাজ করছে, বিশেষ করে আপনার পাশে পরিচালক মহোদয় সহ যারা আছেন প্রতিটি ডিপার্টমেন্ট বারবার গোল বসিয়েছেন। কিন্তু আমার মা যখন আইসিইউতে ছিলেন, আমার মার কিন্তু ডায়ালাসিসের প্রয়োজন ছিল, কিন্তু আইসিইউতে ডায়ালাসিস নাই বিধায় আমার মা কিন্তু ওখানেই ডায়ালাসিসের অভাবে কিন্তু মৃত্যুবরণ করেছেন। এবং আমার মা যখন ডায়ালাসিসে ছিলেন, আমার মা যখন সে আইসিইউতে ছিলেন, তখন আমি ঢাকার সেই কোম্পানির সাথে কথা বলেছি, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে টাকা পাঠিয়েছি, তাদের সে মালামাল এনেছি যে সেই ডায়ালাসিস রুম থেকে সেই পানি এনে, সেই পানিটি অন্য ভিন্ন একটি পানি, ফিল্টারিং পানি, সেই পানি এনে আইসিইউতে ডায়ালাসিস এবং আইসিইউর পেশেন্ট একসাথে যেন চিকিৎসাটা হয়। আপনি শেরেবাংলা মেডিকেল কলেজের আইসিইউতে ডায়ালাসিস এবং আইসিইউ একসাথে নেই, এটা অলরেডি কাজ শুরু হচ্ছে, এবং আমি যেখানে আমি ব্যক্তিগতভাবে অর্থ দিয়েছি তারা আসবে এবং তারা সেটি কাজ করবে, এবং শেরেবাংলা মেডিকেল কলেজের পরিচালক মহোদয় উনিও এখানে কিছু অংশগ্রহণ করছেন, উনি বলছেন যে আমিও বাকিটা কাজ করব। দ্বিতীয় কথাটি হলো আপনার এখানে আমাদের গণপূর্ত, আপনার লিফ বলেন, অন্য অন্য সামগ্রী বলেন, কি হয় আমাদের এই বরিশাল অনেক ঠিকাদার আছেন বা গণপূর্ত আছেন, একটি এস্টিমেট বানাই নিয়ে যায়, এস্টিমেট বানাই নিয়ে এস্টিমেটটি পাস করে এনে তারা কাজ শুরু করে দেয়। অনেক সময় পরিচালক বা ডাক্তারকে কিন্তু জিজ্ঞেস করার কিন্তু তারা মনে করে না। আপনার বিদ্যুৎ বিভাগ এরাও কিন্তু ঠিক একই কাজ করে। আমি মনে করব আপনি যদি খুব কাছ থেকে যদি এটিকে মনিটরিং করতে পারেন, এটি যদি সমন্বয় করতে পারেন, এখানে যারা আছেন বিশেষ করে যাতে আপনার নাম ব্যবহার করে ওখানে কেউ যেন কোনো হুরাঙ্গামা করতে না পারেন, কোনো ধরনের আপনার নাম অন্য অন্য যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে বসে শেরেবাংলা মেডিকেল কলেজের ডাক্তার কিন্তু তারপর সিকিউরিটি দিতে হবে। আমরা শুধু রোগীদের সিকিউরিটি চাই তাহলে কিন্তু হবে না। ডাক্তার আপনারা দেখবেন ওখানে যে ধারণ ক্ষমতা তার চেয়ে কিন্তু বেশি রোগী কিন্তু আপনার ফ্লোরে থাকে, ওখানে যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ কিন্তু ওখানে ডাক্তার নেই। আমরা কিন্তু বিভিন্ন সময় সত্যিকার অর্থে বড় বড় কথা বলে যাই, কিন্তু আমরা কিন্তু আমাদের এই সচিব মহোদয় ছিলেন গণ্য দিয়ে যে আমাদের সচিব মহোদয় উনি কিন্তু ডাক্তার আনতে পারেননি, এবং ভালো ভালো ডাক্তাররা আমাদের এখান থেকে কিন্তু তারা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়,
আমরা তাদের কিন্তু রাখতে পারছি না। আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তারের অভাব, ভালো ভালো ডাক্তারের অভাব, এবং এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর যারা কিছু কিছু যারা নেতৃবৃন্দ আছে তাদেরকেও কিন্তু আপনার দেখতে হবে। এখানে অনেকে আছে দীর্ঘদিন হয়ে গেছে, তাদেরকে কিন্তু এখন চান্স করার প্রয়োজন। তো রাজনৈতিক ক্ষমতার কারণে তাদের কিন্তু ট্রান্সফার করা কিন্তু সম্ভব হয় না, তাদের কাছেও জমি থাকে, এটির আপনার প্রয়োজন। দ্বিতীয়ত হলো এখানে অ্যাম্বুলেন্সের কথা বলা হয়েছে, আমরা একবার অ্যাম্বুলেন্সে বসেছিলাম যে অ্যাম্বুলেন্সের সিরিয়ালটি হবে কমপক্ষে অ্যাম্বুলেন্সের সিরিয়ালটি হবে রূপান্তরের উপর থেকে, একটি অ্যাম্বুলেন্স একটি সিরিয়াল থাকবে, একটি কাউন্টার থাকবে, আপনার এলাকা অনুযায়ী রেট করা থাকবে, জালকাঠিতে কত রেট, পটুয়াখালী কত রেট, বরিশাল শহরে কত রেট, সে রেট করা থাকবে, একটা কাউন্টার থাকবে, সিরিয়াল বাই সিরিয়াল অ্যাম্বুলেন্স খবর দেবে, অ্যাম্বুলেন্স চলে আসবে। শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে কোনো অ্যাম্বুলেন্স থাকতে পারবে না। এই সিন্ডিকেটটাকে যদি আপনি ধরতে পারেন, এটি যদি আপনি কাউকে দায়িত্ব দিতে পারেন, তাহলে আমার মনে হয় আমরা রোগীদেরকে ঠেকিয়ে টাকা নিচ্ছে, যেখানে জালগাড়িতে ভাড়া হবে 4,000 টাকা সেখানে জালগাড়িতে ভাড়া নিচ্ছে 10,000 টাকা। একটি অসহায় মানুষের আমরা কিন্তু পরিস্থিতি দেখি। আজকে একটি ঘটনা ঘটেছে, একজন আয়া কি টাকা দেয়নি বা কিছু, বিএম কলেজের একটি মেয়ে রোগী তাকে থাপ্পড় মেরে কান ফাটিয়ে দিয়েছে। আজকের ঘটনা, আজকে নিউজ হচ্ছে, বিভিন্ন বলতে আজকে হচ্ছে, এরকম অনেক ঘটনা হচ্ছে। আমাদের এই পরিচালক মহোদয় যিনি আছেন, উনি অনেক সময়, আমি একদিন পরিচালক মহোদয় রুমে গিয়েছিলাম, উনি তখন বলতেছিল তৃতীয় শ্রেণীর এক কর্মকর্তাকে যে তোমরা কালকে থেকে সবাই ড্রেস করে আসবা। ওইখানে নেত্রী একজন নেতা বলতেছেন তোমরা সবাই ড্রেস করে আসবা, স্যারে তোমাকে প্রমোশন দিয়ে দেবে। কিন্তু পরিচালক কিন্তু বলে নাই যে আমি প্রমোশন দেবো, সে বলতেছে আরে তোমরা কাজ শুরু করো, ড্রেস পরো, আমি প্রমোশন দিয়ে দেবো। তা তখন আমার মা অসুস্থ ছিল, নাহলে ওই আমি ওই সময় ধরতাম যে তোরে বলতেছে কাজ করতে, তুই ওরে প্রমোশন দিয়ে দেবো। পরিচালকের জায়গায় সে দাঁড়িয়ে গিয়েছে। তা যাই হোক, আমি এখানের ভিতরের যে ব্যবস্থাপনা আছে, রাস্তাঘাট আছে, মাননীয় মন্ত্রী মহোদয় আপনি প্রশাসনিক বিভিন্ন দপ্তরে কাজ করেছেন, আপনার সেই অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার আছে এবং আপনার সেই দক্ষতা আছে, আমি মনে করি আপনি অন্তত পক্ষে প্রতি মাসে এটি নিয়ে আপনার বসতে হবে। প্রতি মাসে একবার যদি আপনি না বসেন, আপনি একবার বসে যদি আবার হারিয়ে যান, আবার 6 মাসের পরে যদি আবার মনে হয় এখন বসা দরকার, তাহলে মাননীয় মন্ত্রী মহোদয় বরিশাল শেরেবাংলা মেডিকেলের উন্নয়ন জীবনে হবে না, জীবনে হবে না। কারণ হলো এখানে যে দুর্নীতির জায়গাটা আছে এটি রঞ্জে রঞ্জে চলে গেছে, এটি কিন্তু একদিনও উদ্ধার করা কিন্তু সম্ভব নয়, এটি কিন্তু দীর্ঘ সময় লাগবে। আমি দীর্ঘ 8 বছর যাবত খুব কাছ থেকে দেখেছি, আপনার পাশে ডিসি, আমাদের ডিসি সাউথ মহোদয় আছেন, আমরা অনেক বড় বড় ঝামেলা কিন্তু আমরা ওইখানে কিন্তু আমরা মিটিয়েছি। আমি আপনাকে বলবো আপনার প্রতিটি ডিপার্টমেন্টকে এবং প্রতিটি জায়গা থেকে যে সব জায়গা প্রধান আমাদের এখন দরকার, আপনি ডাক্তার নিয়ে আসেন, প্রধান দরকার আপনার ইকুইপমেন্টগুলো আছে, ইকুইপমেন্টগুলোর সঠিক ব্যবহার, দালাল নিয়ন্ত্রণ। এবং আরেকটি বিষয় আছে যেটা সরকারি আইনে আছে, মেডিকেল কলেজের 300 মিটার দূরে কিন্তু আপনার ডায়াগনস্টিক সেন্টারের নিয়ম আছে, সেইখানে 30 মিটার দূরে কিন্তু ডায়াগনস্টিক সেন্টারের নিয়ম। আপনি যদি বলেন বাংলাদেশের সব পুলিশ কর্মকর্তা খারাপ না, সকল সাংবাদিক খারাপ না, সকল আইনজীবী খারাপ না, সকল ডাক্তার খারাপ না, মাত্র 2-4 জন 5 জন ডাক্তার তারা হয়তো ভাই দালাল প্র্যাকটিস করে, আবার অনেকে আমার মতো লোকরা কিন্তু বাধ্য করি এই দালাল প্র্যাকটিস করে, আমার ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু লোক দিতে আমরা বাধ্য করি, সেটাও কিন্তু আমরা করি। সেই প্রভাবও কিন্তু ওইখানে যারা সামনে আছেন তাদের কিন্তু ডাক্তার দিয়ে সে ভয় ভীতি দেখান, কারণ ডাক্তাররা তো পরিবার পরিজন নিয়ে একটু তারা বসবাস করে, তাদের একটু সংসার বাচ্চারা আছেন। আপনার 50 মিটার দূরে আপনি দেখবেন ঢাকা মেডিকেল দেখবেন, অন্যান্য জায়গা দেখবেন, ফরিদপুর মেডিকেল দেখবেন, এত ডায়াগনস্টিক সেন্টার বাংলাদেশে কোনো মেডিকেলের সামনে কিন্তু নাই, একমাত্র বরিশাল শেরেবাংলা মেডিকেলের সামনে। এই কিছুদিন আগে র্যাবের অভিযানে কিছু কিন্তু দালাল আটক করেছিলেন। আমি আপনাকে অনুরোধ করবো কয়েকটি পয়েন্ট, 4-5টি পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি আপনি ক্লোজ মনিটরিং করেন, তাহলে বরিশালবাসী আপনাকে সারা জীবন আপনাকে কিন্তু স্মরণ করবে। বরিশালবাসীর কিন্তু একটি প্রাণের দাবি শুধুমাত্র শেরেবাংলা মেডিকেল কলেজ। আরেকটি বিষয় হলো মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের যেমন জালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, মাদারীপুর এইসব জায়গায় যারা ডাক্তার, যারা বিভিন্ন মেডিকেলের দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে বসতে হবে, তারাও কিন্তু একটি কাজ করেন, হুট করে কিন্তু একটি রোগীকে ধরে কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠিয়ে দেন, ওই চিকিৎসা কিন্তু তার ওখানে করা কিন্তু সম্ভব।
এইটা আমাদেরকে ধরতে হবে যে এই রুগীটা এখন তোমার আমার এখানে কেন পাঠিয়েছো, এই রুগী তো চিকিৎসা তুমি জালকাটি বসে করতে পারতা, তো তারা কি করে বোঝা সরিয়ে দেয়। আবার এখান থেকে কি করে, এখানেও অনেক ডাক্তাররা আবার আছেন, তারা আবার বোঝা সরিয়ে কিন্তু আবার ঢাকায় পাঠিয়ে দেন। এই বিষয়টি কিন্তু এটিও আপনার কিন্তু ক্লোজ মনিটরিংয়ের বিষয় যে অন্ততপক্ষে জেলা শহরের যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর জন্য সব ব্যবহার হয়। আপনি, আমি আশা করবো আগামী ডাক্তারের যে সংকটটি আছেন আপনি আগামী 3-6 মাসের ভিতরে ডাক্তার সংকট আপনি সমস্যা সমাধান করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হলো ইন্টার্নি যারা চিকিৎসক আছেন ইন্টার্নিদের সাথে ডাক্তারদের সাথে ইন্টার্নিদের সাথে তাদের সিনিয়রদের সাথে যে সমস্যাগুলো হয় এটিরও কিন্তু খুব ক্লোজ মনিটরিং করতে হবে। এবং ইন্টার্নিদেরও কিন্তু অনেকের আছে, অনেকের বয়স কম, অনেক রুগীদের সাথে খারাপ একটু ব্যবহার করে ফেলায় বা রুগীরা খারাপ ব্যবহার করে ফেলায়, তা নিয়ে কিন্তু প্রায় অন্ততপক্ষে বছরে 2-5টা মারামারি কিন্তু ঘটনা ঘটে। আমরা চাই আপনার এই সময় আমরা আগামী চার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে কোনো ধর্মঘট, কোনো মারামারি, কোনো হুড়োহুড়ি আমরা শুনতে চাই না। এবং এটিকে তাৎক্ষণিক কোনো যদি ঘটনা ঘটে আপনার তদন্তপূর্ণ তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। অনেক মঞ্চমধ্যে আমি অনেক কথা বলে ফেললাম, কারণ হলো এই শেরেবাংলা মেডিকেল নিয়ে কিন্তু অনেক দুঃখ আছে, কষ্ট আছে। এবং আমরা কিন্তু আমরা আশা করি আমরা পাবো, কিন্তু আমার যে মায়ের যে বিষয়টি আছে মাননীয় মন্ত্রী মহোদয়, আমি কিন্তু এটি কিন্তু দেখছি এটি আপনি সমাধান করবেন, অন্যথায় আমরা এটি নিয়ে কিন্তু বরিশালবাসী একটা বড় আন্দোলন করত। কিন্তু আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সভাপতি নির্ধারণ করায় একটু আশা থাকছে যে না আমরা আপনার সমাধান হবে। অনেক কষ্ট আছে কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজে। যাই মনে মধ্যে আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে একটি সুন্দর আয়োজন, আজকের এটি বরিশালের প্রথম একটি আয়োজন এবং আমি আপনাকে সাধুবাদ জানাই আয়োজনের জন্য। এবং এখানে আরও যদি একটু যারা অনেকে আমি দেখেছি অনেক সিনিয়ররা তাদেরকে দাওয়াত দিয়েছেন, অনেকে ফিরে গিয়েছেন, এখানে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে একটু খেয়াল রাখা উচিত ছিল, সামনে একটু থাকা উচিত ছিল, কারণ অনেক যাদের আপনারা সুশীল সমাজের লোকজনকে দাওয়াত দিয়েছেন তারা অনেকেই কিন্তু চলে গিয়েছেন, তারা ব্যবস্থাপনা ছিলেন আপনাদের। এটি কিন্তু একটু আপনারা সবাই যদি ভিতরে দুইটা মন্ত্রীর পিছনে ছবি তোলেন আর যদি তারা দেখাতে চান তাহলে কিন্তু আপনার কাজ হবে না। আপনারা একটা সুন্দর অনুষ্ঠান বাস্তবায়ন করতে গিয়েছেন, অনেক ভালো ভালো লোকজন কিন্তু বাইরের দিকে চলে গিয়েছেন।